হবে বান স্ট্যান্ডার্ডের ভবিষ্যৎ। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার আগে আন্দোলনে তৃণমূল। বান স্ট্যান্ডার্ডকে বাঁচানোর দাবিতে বুধবার সকালে হাওড়া ময়দান থেকে কারখানা পর্যন্ত মিছিল করে তৃণমূল। নেতৃত্বে সমবায় মন্ত্রী অরূপ রায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা বান স্ট্যান্ডার্ড এবং ব্রিজ অ্যান্ড রুপ, এই দুটো কোম্পানি বন্ধ করে দেওয়ার কেন্দ্রীয় সরকারের চক্রান্তের প্রতিবাদে আজকে পথে নামল তৃণমূল কংগ্রেস। 2010 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন হাওড়ার বান স্ট্যান্ডার্ড কারখানা অধিগ্রহণ করে রেল। সম্প্রতি রেল এই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। 26 ফেব্রুয়ারি ন্যাশনাল ল ট্রাইব্যুনালে এই নিয়ে শুনানিও হয়, কিন্তু সিদ্ধান্ত কিছুই হয়নি। অপদার্থ কেন্দ্রীয় সরকার, তারা একটা কারখানা চালাতে পারে না, একটা প্রফিটেবল কনসার্নকে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। দুটো প্রফিটেবল কনসার্ন, একটা হচ্ছে বান স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ব্রিজ অ্যান্ড রুফ। এই বছরে দুটো কনসার্নই 15 কোটি টাকা প্রফিট করেছে, 15 কোটি টাকা করে এক একটা কনসার্ন প্রফিট করেছে। এই প্রেক্ষাপটে বান স্ট্যান্ডার্ডের শ্রমিকরা রীতিমতো উদ্বেগে। ইনসেন্টিভ বন্ধ করে দিয়েছে, ক্যাটাগরি করে দিয়েছে, মাইনা ভালোভাবে দিচ্ছে না। আমাদের 97 পে স্কেল V3 ডিমান্ড আছে, আমরা দীর্ঘদিন কাজ করেছি, কোম্পানিকে লাভ দেখিয়েছি, এতে হ্যাঁ বন্ধ করার মানে চলছে, কিন্তু আমরা চাইছি না। এত আমাদের শ্রমিক আছে যে পারমানেন্ট আনপারমানেন্ট আছে, কন্ট্রাক্টর লেবার সব যাবে কোথা? INGTUC প্রভাবিত শ্রমিক সংগঠনের অভিযোগ, কারখানা বন্ধের সিদ্ধান্তে নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত। টার্নিং কোম্পানিটাকে বন্ধ করা, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত, কারণ এটা মমতা ব্যানার্জি অধিগ্রহণ করেছিল। এই রিভেঞ্জ, এটাকে রিভেঞ্জ নেবার জন্য, এটাকে ডিস্টার্ব করবার জন্য এটা একটা কেন্দ্রীয় সরকারের চিত্র চক্রান্ত। পরিস্থিতি না বদলালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বান স্ট্যান্ডার্ডের শ্রমিকরা। সুনীত হালদারের রিপোর্ট, ABP আনন্দ, হাওড়া।